হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আমাদের সায়েন্স বা ডিজিটাল স্কুলে স্বাগত আজ আমি তোমাদের জন্য নাম্বার অ্যানালজির আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি এইগুলো এই যে প্রশ্নগুলি আমি আলোচনা করি বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলি আসে এবং সামনে আগামী পরীক্ষাতেও আসতে পারে সেই নিয়ে আমি আলোচনা করছি দেখে নাও তাহলে নাম্বার অ্যানালজির প্রথম প্রশ্নটি কি আজকের নাইন রেশিও নাইনটি এইট রেশিও কোয়েশ্চেন মার্ক তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে কোর্ট করার জন্য আমাদের এই নাইন আর নাইনটির মধ্যে যে রিলেশনশিপ বের করব সেই একই রিলেশনশিপ আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে করে কোশ্চেন মার্কের মান ফাইন্ড আউট করতে হবে এখানে চারটে অপশন দেওয়া আছে দেখো বন্ধুরা কোন অপশানটি মিলে যায় দেখো নাইন থেকে আমরা নাইনটিতে কি করে আসবো নাইনের যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাই এইটি ওয়ান এইটি ওয়ানের সাথে যদি নাইন প্লাস করি তাহলে আমরা নাইনটি পাই একই লজিক এখানে দেখি আটের যদি স্কোয়ার করি তাহলে আমরা কি পাবো সিক্সটি ফোর সিক্সটি ফোরের সাথে নাইন অ্যাড করলে আমরা পাচ্ছি নয়চারের তেরো সেভেন্টি থ্রি কিন্তু বন্ধুরা দেখো এখানে একটা অপশানও সেভেন্টি থ্রি নাই তার মানে এই লজিকটি ভুল তো কী করবো দেখো এখানে নাইন স্কোয়ার করে যখন আমরা এইটটি ওয়ান পেলাম তখন এই এইটটি ওয়ান এর যে অঙ্ক দুটি এই অঙ্ক দুটিকে আমরা যোগ যোগ করে দিই তাহলে এইট প্লাস ওয়ান কত হয় নাইন হয় এই নাইনকে আবার এই এইটটি ওয়ানের সাথে আমরা অ্যাড করে দিই তাহলে নাইনটি পেয়ে যাচ্ছি তাহলে সেম লজিক এখানে দেখো সিক্সটি ফোর পেলাম আমরা এইটের স্কোয়ার করে এবারের অঙ্ক দুটিকে যদি আমরা যোগ করে দিই তাহলে সিক্স প্লাস ফোর ইকুয়াল টু টেন টেনের সাথে এই সিক্সটি ফোরটাকে অ্যাড করে দিই তাহলে কত পাচ্ছি সেভেন্টি ফোর দেখো অপশান এ হলো কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ চলো আরেকটি ইন্টারেস্টিং প্রশ্নে চলে যাই দেখো বন্ধুরা থ্রি হান্ড্রেড নাইনটি টু রেশিও টোয়েন্টি এইট সেভেন হান্ড্রেড টোয়েন্টি টু কোশ্চেন কোশ্চেন ভালো আমাদের ফাইন্ড আউট করতে হবে সেই জন্য এদের মধ্যে আমাদের রিলেশনশিপটি বের করতে হবে সেই একই রিলেশনশিপ আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে তাহলে এই রকম ধরনের অঙ্ক যখন দেখবা যে একটা সংখ্যা খুব বড়ো আর একটা সংখ্যা ছোটো তখন সেই ক্ষেত্রে দুটা ট্রিক অ্যাপ্লাই করতে হয় একটা হচ্ছে হয় পরের সংখ্যাটি স্কয়ার করলে এবং তার সাথে কিছু যোগ বা বিয়োগ করলে হচ্ছে প্রথম সংখ্যাটি আসে মানে বড় সংখ্যাটি আসে অথবা বা বড়ো সংখ্যার যে অঙ্কগুলি আছে সেগুলোকে পরস্পর যোগ করে দেবো যোগ করলে হয়তো পরের সংখ্যাটি আসবে ঠিক আছে তাহলে দেখো তো কী করা যায় এই যে থ্রি হান্ড্রেড নাইনটি টু ইস টু টোয়েন্টি এইট হুম এবারে এর সংখ্যাগুলিকে আমরা পরস্পর যোগ করে দিই থ্রি প্লাস নাইন প্লাস টু কত হচ্ছে নয় দুয়ে এগারো আর তিনে চোদ্দো চোদ্দো আর এখানে আঠাশ আছে তাহলে চোদ্দোর সাথে টু মাল্টিপ্লাই করলে আমরা আঠাশ পাচ্ছি হুম তাহলে সেম লজিক সেভেন হান্ড্রেড টোয়েন্টি টু একটু কোশ্চেন মার্ক তাহলে দেখো এখানটার অঙ্কগুলোকে আমরা যদি যোগ করে দিই সাত যোগ দুই নয় নয় দুই এগারো এগারোর সাথে টু মাল্টিপ্লাই করলে টোয়েন্টি টু কিন্তু এখানে দেখো একটা অপশানেও টোয়েন্টি টু নাই আছে কি দেখা যাচ্ছে না নেই হুম তাহলে কি করব কি করা যায় তাহলে এবারে দেখো যদি যে লাস্টের আমি বলেছিলাম লাস্টের যে মানে ছোটো যে সংখ্যাটি সেটার স্কোয়ার স্কোয়ার করে দেখতে হবে তাহলে টোয়েন্টি এইটের স্কোয়ার করো স্কোয়ার করলে কত আসে সাতশো হুম এবার এখানে আছে তিনশো এবার সাতশো চুরাশিকে দুই দিয়ে ভাগ করে দাও করলেই পেয়ে যাবা তিনশো তাহলে সেম লজিক এখানে দেখো সেভেন হান্ড্রেড টোয়েন্টি টু ইকোয়াল টু মার্ক হুম মানে সরি রেশিও মার্ক তাহলে এখানে সেভেন হান্ড্রেড টোয়েন্টি টুকে টু দিয়ে মাল্টিপ্লাই করে স্কোয়ার রুট করে দিচ্ছি ঠিক আছে স্কোয়ার রুট করে দিচ্ছি এবারে দেখো এটা গুণ করি দু চার চার হুম এবারে এত বড়ো সংখ্যার বর্গমূল তো আমাদের মনে নেই কী করবো আলাদা আলাদা করে জোড়া জোড়া সংখ্যা আমরা করে নিলাম ঠিক আছে চুয়াল্লিশ চুয়াল্লিশের যে চার লাস্টে হ্যাঁ সেটা কী করলে আসে কার বর্গমূল করলে কার বর্গ করলে আসে নিশ্চয়ই দুইয়ের বর্গ করলে আসে তার মানে জিরো টু লিখলাম হুম আরেকভাবে আসে আট আটা চৌষট্টি আটের বর্গ করলে আসে ঠিক আছে তো এখানে এবারে দেখো এখানে এখানে তিনটা সংখ্যার লাস্টে আট আছে হুম এবারে এখানে এই যে চোদ্দ চোদ্দোর পূর্ববর্তী কোন বর্গ সংখ্যা সেইটা বর্গমূল করব মানে এর পূর্ববর্তী বর্গ সংখ্যা কোনটা নয় তাহলে নয়ের বর্গমূল করলে কি হয় থ্রি এবারে থ্রি আর এইট আমরা যোগ জুড়ে দিই একসাথে থ্রি আর এইট ঠিক আছে এখানে এইটটা কেন নিলাম দেখো এখানে যে চারটা অপশন আছে লাস্টে কিন্তু টু নেই আছে কি নেই জন্য এটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি লাস্টে এইট আছে যেহেতু সেহেতু আমরা এইটটাকে রাখলাম আর এখানে এই প্রথম দুটো সংখ্যার আগের যে পূর্ববর্তী যে মানে বর্গ সংখ্যা সেইটিকে নিলাম মানে নয় নয়ের বর্গমূল যেহেতু স্কোয়ার রুট আছে বর্গমূল করলে তিন হয় তাহলে তিন আর আট মানে আটত্রিশ হচ্ছে সঠিক অ্যান্সার চলো পরের প্রশ্নে চলে যাই দেখো বন্ধুরা পরের ইন্টারেস্টিং প্রশ্ন সেভেন রেশিও থার্টি সিক্স আর এটি রেশিও কোশ্চেন মার্ক তাহলে এই কোশ্চেন মার্কের ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে সেই জন্য প্রথমে সেভেনটিন থেকে থার্টি সিক্সে আসবো কী করে সেই রিলেশানশিপটা আমাদের বের করতে হবে সেই সেম রিলেশানশিপ আমাদের এখানটা অ্যাপ্লাই করতে হবে তাহলে দেখে নাও সেভেন্টিন থেকে থার্টি সিক্সে আমরা কি করে আসবো সতেরোকে আমরা যদি দুই দিয়ে গুণ করি তাহলে পাই থার্টি ফোর সতেরো দু চৌত্রিশ এর সাথে দুই যোগ করলে আমরা থার্টি সিক্স পাচ্ছি তাহলে সেম লজিক এখানে দেখি এইটেনের সাথে প্রথমে টু গুণ করি আঠেরো দুগুণ ছত্রিশ ছত্রিশ সাথে সাথে দুই যোগ করি তাহলে আটত্রিশ বা থার্টি এইট এখানে দেখো একটা অপশানও থার্টি এইট নেই তার মানে এই লজিকটি এখানে হবে না এখানে ভুল এই লজিকটি এখানে ভুল তাহলে কি করে আসা যায় সতেরো থেকে ছত্রিশে চিন্তা করো বন্ধুরা সতেরো থেকে ছত্রিশে আসবো তাহলে সতেরো না স্কোয়ার করে দিই হোল স্কোয়ার তাহলে কত আসে টু এইটটি নাইন হ্যাঁ এবারে এই যে তিনটা সংখ্যা আছে টু এইট্টি নাইনের এই প্রত্যেকটা অঙ্ককে আমরা যোগ করে দিই টু প্লাস এইট প্লাস নাইন তাহলে কত হচ্ছে আট দুয়ে দশ আর নয় উনিশ এবার এই উনিশের সাথে এই সতেরোটাকে আমরা যোগ করে দেবো তাহলে আমরা পেয়ে যাচ্ছি থার্টি সিক্স চলে আসলো সতেরো থেকে থার্টি সিক্সে চলে আসলাম তাহলে সেম লজিক আমরা এখানে অ্যাপ্লাই করি এইটিন এইটিনের হোলস্কোয়ার করলে কত পাবো থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ওকে এবারে এর সংখ্যাগুলিকে আমরা যোগ করে দিই থ্রি প্লাস টু প্লাস ফোর ইকুয়াল টু তিন দু পাঁচ চারের নয় ঠিক আছে এবার নয়ের সাথে আমরা এই আঠেরোটাকে যোগ করে দেব তার মানে আট নয় সতেরো সাত এক দুই তো টোয়েন্টি সেভেন দেখো এখানে অপশান অপশান এ হলো কারেক্ট অ্যান্সার খুবই সহজ অঙ্কগুলো শুধু তোমাদেরকে এই ট্রিকগুলো মনে রাখতে হবে আর অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে চাকরির পরীক্ষা তো চাকরির পরীক্ষা খুব তাড়াতাড়ি অনেকগুলো অঙ্ক আমাদের সমাধান করতে হয় তাই তো সেই জন্য খুব কম সময়ের দরকার আমাদের বেশি অঙ্ক করার সেই জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে তোমরা ভালো করে প্র্যাকটিস করো আর যদি চ্যানেলে নতুন থেকে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও